আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব মজাদার ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে চিরদিনের মতো আপনারা ইমো অ্যাকাউন্ট কিভাবে আপনারা ডিলেট করবেন চিরদিনের মতো। বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল কাজে। যেহেতু আমরা ইমো অ্যাকাউন্ট ডিলেট করবো, সেক্ষেত্রে আমরা কী করতে হবে, ইমো অ্যাকাউন্টে যেতে হয়, যে ইমো অ্যাপসের ভিতরে যেতে হবে। যাওয়ার পর নিচে দেখেন, নিচে খেয়াল করে দেখেন গাইস, প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ছোট্ট একটা ইন্টারফেস আসবে, মোর নামে যে অপশনটা আছে সব নিচে দেখেন, মোর নাম অপশনটা আছে, মোর নাম অপশনে ক্লিক করবেন। মোর নাম অপশনে ক্লিক করার পর কী করবেন, এখান থেকে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর কী করবেন, এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, আপনাকে অ্যাকাউন্ট একটু নিচ দিকে দেখেন, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সব নিচে দেখেন গাইস, দেখতে পাচ্ছেন ডিলেট ইমো অ্যাকাউন্ট, এখানে আপনাকে কী করতে হবে, এখানে ডিলেট করতে হবে। ডিলেটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলে আপনি কী করবেন, অ্যাপ্লাই টু ডিলেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু আপনাকে বেছে নিতে হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য। আমার এখান থেকে যে কোনো একটা আমি এখানে নিলাম, ওপরের ক্যাটাগরি বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখানে দুটা ইন্টারফেস আসছে গাইস, দেখতে পাচ্ছেন লক আউট এবং কন্টিনিউ তো ডিলেট। যেহেতু আমরা ইমেল অ্যাকাউন্টটা ডিলেট করবো, সেক্ষেত্রে কী করবো, কন্টিনিউ টু ডিলেট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটা চাবে, যে ফোন নাম্বারটা আপনার ইমো খোলা আছে ওই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। সেই ক্ষেত্রে গাইস দেখতে পাচ্ছেন আমি ইমো নাম্বারটা পুরাই দিয়েছি। দেওয়ার পর এখানে আমি কি করব, এই যে উপরে দেখেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে 14 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এই যে নিচ দিকে দেখেন সেকেন্ড উঠছে গাইস, আর 5 সেকেন্ড আছে, একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এই যে গাইস দেখতে পাচ্ছেন, আর অ্যান্ড ডিলেট নিচের দিকে দেখেন গাইস, ডিলেট অপশন আমি ক্লিক করার পর, এখনও যদি আপনি অ্যাকাউন্টটা ডিলেট করতে না চান, এই যে ক্যান্সেল লেখা আছে ডিলেটের পাশে, ক্যান্সেলে ডিলেট ক্লিক করবেন যদি ডিলেট করতে না চান। আর যেহেতু ডিলেট করবেন, সেক্ষেত্রে কী করবেন, ডিলেট অপশন আপনারা ক্লিক করবেন। যেহেতু আমি ডিলেট করবো, এই জন্য আমি এখন ডিলেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন ইউর হাজ বেন্ড ডিলেট গাইস, এভাবে আপনারা পর্যন্ত ইমো অ্যাকাউন্ট ডিলেট করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন।